নমস্কার শ্রোতা বন্ধুগণ লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো যে বাবা লোকনাথের আমরা পুজো উপাসনা তো করে যাই বাবা লোকনাথকে সন্তুষ্ট করার বিভিন্ন উপায় করে যাই কিন্তু কখনো কি জানার চেষ্টা করছি যে বাবার মনের মধ্যে কি রয়েছে বাবা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন আর আমাদেরকে জীবনে কী উদ্দেশ্যতে এগোনো দরকার এটা নিয়ে কিন্তু আমরা কখনো চর্চা করি না এটা নিয়ে জানারও চেষ্টা করি না এবং আমরা এটাই সারা জীবন ভেবেছি যে বাবা লোকনাথের কাছে কিছু চাইলে সেটা পাওয়া যায় আর বাস এটাই ইনাফ বাবা লোকনাথের কাছে আমরা যাব যেগুলো আমাদের কাছে নেই সেগুলো চাইতে আর সেগুলো পাবো আর তারপর বাবা লোকনাথের সারা জীবন নামগান ভজন করে যাব। এটা করলেই তো ইনাফ হয়ে যাবে তাহলে বাবা লোকনাথের মনে কি চলছে বাবা লোকনাথ আমাদেরকে কি ইন্টারনাল মেসেজ দিয়ে গেছেন সেটার ব্যাপারে জানার আমরা খুবই কম চেষ্টা করি আজকে জানবো এই ভিডিওতেই ভিডিওটি খুবই সুন্দর মজার হবে আপনার সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আপনাদেরকে আমরা যারা যারা এই চ্যানেলে রয়েছি এবং যারা যারা পৃথিবীতে এরকম এরকম স্থানে আছি যেখানে আমাদের একটু নাম ডাক আছে বা আমরা যেখানে যে কাজ করি সেটাতে আশেপাশের লোকজন আমাদেরকে বলে যে এই মানুষটা খুবই ভালো কাজ করে আর যদি তার ক্রেডিট সেই পরমেশ্বরকে দেওয়া হয় বা সব সময় বলা হয় যে আমি কিছু করিনি ভাই যা করেছে সেই ঈশ্বর করেছে যদি এটা আমরা বলি তাহলে এটা খুবই আউট অফ ফ্যাশন হয়ে যায় জিনিসটা বুঝতে পারলেন না একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি এই যে আমাদের ইউটিউব চ্যানেল এবার ইউটিউব চ্যানেলে আমি অনেক রকমের মোটিভেশন কথা বলি মানুষকে জীবনে কীভাবে নতুনভাবে বেঁচে ওঠার সাহস জগাবো সেটা নিয়ে কথা বলি এইবারে আমি যদি শেষে লোকনাথ বাবার নাম না নিই আর পুরো যে নলেজটা আছে আপনাদেরকে দিয়া লোকনাথ বাবার থেকে নেওয়া জ্ঞান লোকনাথ বাবার নাম না নিয়ে করি তাহলে সেটা কি জাস্টিস হবে কিন্তু এটাই হচ্ছে ট্রেন্ড আজকালকার যুগের ছেলে মেয়েরা বা যারাই মোটিভেশনের কিছু কথা শুনতে চায় কিছু এরকম জিনিস শুনতে চায় যেটা তাদেরকে খুবই ভালো মনে লাগে তারা কিন্তু ভগবানের ভগবানের নাম শুনতে চায় না নিয়ে কোনো আলোচনা করতে চায় না তারা চায় না কোনো রকমের এরকম জিনিসের নলেজ নিতে যেটা থেকে তারা নিজের কানেকশন সেই পরমেশ্বরের সাথে করতে পারে আর তার জন্যই আপনি ইউটিউবে বিভিন্ন রকমের চ্যানেল দেখবেন যেখানে মোটিভেশনের কথা বলা হচ্ছে কিন্তু প্রভুর নিয়ে কোনো কথা বলা হচ্ছে না তাহলে যেরকম আমি কালকে বলছিলাম যে প্রভুরকে ক্রেডিট না দেওয়া বা প্রভুর নিয়ে কথা না বলাই হচ্ছে আমাদের অজ্ঞানতার কারণ আমরা ম্যাক্সিমাম টাইম যে ভুলগুলো করি তার পেছনে কারণ এটাই থাকে কি আমরা ভগবানকে সময় নিজের সম্মুখীন রেখে কাজ করতে যাই না যখন বিপদে পড়ি তখনই ভগবানের নাম স্মরণ করি আর তার জন্যে আমাদের জীবনে অনায়াসে বিপদও আসে তাহলে আজকের টপিকের পয়েন্ট এটা রয়েছে কি কী করে আমরা প্রভুকে বেশি থেকে বেশি মনে রাখতে পারব আর বাবা লোকনাথের যে ইন্টারনাল মেসেজ সেটা কি রয়েছে আমাদেরকে কিভাবে সেই প্রভুর সাথে কানেকশান এস্টাবলিশ করতে কি কি জিনিস লাগবে আর কি কি জিনিস থেকে আমি দূরে হয়ে চলেছি বাবা লোকনাথ বলেছেন কি এই মায়া ভরা জগতে সব থেকে বেশি যেটা ডিফিকাল্ট সেটা হচ্ছে তুমি সব সময় কিভাবে অ্যাওয়ার থাকবে তুমি সবসময় কিভাবে সচেতন থাকবে কি তুমি যেটা করছো সেটা ঠিক করছো না ভুল করছো আর যদি ভুল করছো যদি সচেতন থাকো তাহলে তো সেটাকে তুমি পরে ঠিক করতে পারো কিন্তু মানুষ সচেতন না থাকাতে ম্যাক্সিমাম টাইম ভুলের উপরে ভুল করে যায় জীবনে এরকমই ছোট ছোট স্টেপ একটা বড় অপরাধের সৃষ্টি করে নিজের জীবনে আর সেখান থেকে রিটার্ন ব্যাক আসা যায় না আর তার জন্য গ্লানি বোধ হয় মনের মধ্যে আর সেখান থেকে মনে হয় যে আমি যা কিছু করেছি সব বৃথা আর মনের মধ্যে এরকম একটা হীন ভাবনা আসে যে আমাকে লাগে যে আর আমার পেছনে থেকে লাভ নেই বা আমি জীবনে মানুষ এরকম পরিস্থিতিতে শেষ পর্যায়ে পৌঁছে যখন তাদেরকে কিছু ভালো লাগে না তার পেছনে কারণ একটাই রয়েছে যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম বাবা লোকনাথের ইন্টারনাল মেসেজ বাবা লোকনাথ যে মন্ত্র দিয়ে গেছেন সেই মন্ত্র মানুষ কখনো সহজে নিজের জীবনে অ্যাপ্লাই করে না বাবা লোকনাথ যেটা বলেছেন চোর তোরা সব জায়গাতে ভগবানকে খুঁজছিস ভগবানের দর্শনের জন্য চারিদিকে দৌড়ে বেড়াস কি কোথায় গিয়ে আমি ভগবানের দর্শন পাব কিন্তু ভগবান যা সৃষ্টি করে গেছেন এই পৃথিবীর মধ্যে তাদেরকে কখনো সেই সম্মানটা দিলি না কোনো জীবের প্রতি সেই ভালোবাসা তোরা ব্যক্ত করলি না তার জন্যই তোদের জীবনে এত দুঃখ আর তার জন্যই তোরা প্রভুর থেকে অত বেশি দূরে রয়েছিস এই কথাটাকে আরো সাপোর্ট দেওয়ার জন্য আজকে বাবা লোকনাথের জীবনের থেকে সেই বিখ্যাত একটা ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। একজন ব্রাহ্মণ গেছেন বাবা লোকনাথের কাছে আশ্রমে কি বাবা আপনি তো সর্বজ্ঞাতা আপনি তো সবার ভোগ গ্রহণ করেন সবাই যে যে আসে তার ভোগ নিজের আশ্রমের জন্য নেন এবং সেটা থেকে নিজের আশ্রমের লোকজনদের প্রসাদ বানিয়ে দেন তাহলে বাবা আপনি কি আমার বাড়িতে আসবেন আমার বাবা মারা গেছেন এবং আমি একটা শ্রাদ্ধ ক্রিয়া করছি আপনি যদি আমার বাড়িতে পায়ে ধুলো দেন এবং ওখানে গিয়ে যদি আপনি খাবার খান তাহলে আমার আত্মা শান্তি পাবে কথাটা অনেক ইমোশনাল ছিল বাবা লোকনাথ এরকম কারো বাড়িতে গিয়ে চট করে খেতেন না অনেক যখন মানুষ বলতো তখন হয়তো এরকম একটা বা আত্মা ইনসিডেন্ট হবে যেখানে বাবা লোকনাথ গেছেন তাদের বাড়িতে কিন্তু সেখানে থেকে সেরকম ভালোবাসা পাননি আপনি যদি পুরো জীবনীটাকে করে তাহলে বুঝতে পারবেন যে বাবা লোকনাথ যার বাড়িতে গেছেন ঠিক সেখানে বাবা লোকনাথের মর্মকে বোঝার ক্ষমতা কারও হয়নি সেম ইনসিডেন্টটা ব্রাহ্মণের সাথেও হলো ব্রাহ্মণ যখন অনেক জোর করে বাবা লোকনাথ বললেন কি ঠিক আছে আমি যাব তুই নিজের আয়োজন আরম্ভ কর ভদ্রলোকের বাবার সাধ্যের কাজ খুবই সুন্দরভাবে আয়োজন হলো ব্রাহ্মণ ভোজনের যে পালা আরম্ভ হলো সেটা অনেক সময় অবধি চললো বিকেল অবধি হয়ে গেছে খাওয়া দাওয়ার শেষ সবার নাম হচ্ছে না খুব সুন্দর করে খাওয়া দাওয়া হয়েছে সবাই নামও করেছে এ খুব সুন্দর তুমি আয়োজন করেছ তোমার বাবার আত্মা নিশ্চয়ই শান্তি পাবে কিন্তু সেই ব্রাহ্মণ ভদ্রলোকের মন এবং ধ্যান রয়েছে যে বাবা লোকনাথ এলেন না যদি বাবা লোকনাথ এসে যান এই সময় তাহলে আমার খুব সম্মান হবে কি আমি বাবা লোকনাথকে নিজের বাড়িতে আনতে পেরেছি সিচুয়েশানটা সেরকমই হলো বাবা লোকনাথ এলেন কিন্তু কেউ তাকে দেখতে পেলেন না কী ঘটনাটা ঘটেছে তাহলে ব্রাহ্মণ তার পরের দিন বাবা লোকনাথের কাছে এসে প্রণাম জানালেন ভোগ নিয়ে এসেছেন এবং বললেন কি বাবা আপনি তো কথা দিয়েছিলেন কিন্তু আপনি কথা রাখেননি আপনি এলেন না কিন্তু বাবা লোকনাথ বললেন কি আমি এরকম হতেই পারি না যে কোনো কথা দিয়েছি আর রাখিনি আমি গেছিলাম তোর আমাকে দেখতে পাসনি আমি খাবারও খেয়েছি পেট ভরে কিন্তু তোদের একজন লোক আমাকে খুব মেরেছে বাবা লোকনাথের এই কথা শুনে ভদ্রলোক একটু ভয়ভীত হয়ে গেল কি এরকম ঘটনা কি করে হলো তাহলে কি বাবাকে কেউ চিনতে পারল না তখন ভদ্রলোক বলছেন কি বাবা এটা তো হতে পারে না আমি তো দুয়ারে নিজেই দাঁড়িয়েছিলাম আমি তো আপনাকে দেখতেই পাইনি আপনার অপেক্ষাতে রাত অব্দি হয়ে গেল আপনি তো এলেন না বাবা লোকনাথ বললেন কি আমি এসেছিলাম রে তোদের যেখানে রান্না হচ্ছিল সেখানে যে কুকুরটা ঢুকেছিল খাবার জন্য সেটা আমি ছিলাম কিন্তু তোরা তো বিশালভাবে আমাকে মেরেছিস সেই দেখ আমার পিঠের দাগ আর সত্যি কুকুরকে যেভাবে তারা মেরেছিলেন সেই রকমই দাগ বাবা লোকনাথের পিঠে রয়েছিল ভদ্রলোক কিছু কথা বলার স্টেজে ছিলেন না তিনি সরাসরি পায়ে পড়ে ক্ষমা চাইলেন কি বাবা আমি বুঝতে পারিনি আপনার মায়া এখানে একটা অনেক বড় মেসেজ রয়েছে যেটা মানুষকে বোঝা দরকার কি আমরা প্রভুকে খুঁজতে বিভিন্ন জায়গায় যাই প্রভুর আরাধনার জন্য অনেক সময় ব্যতীত করি কিন্তু অত কিছু করার পরও এক জায়গাটা একটা পোর্শন আমাদের মানুষের জীবনের একটা অনেক বড় অধ্যায় আমরা কখনো আরম্ভ করি না সেটা হচ্ছে দান ধর্ম পুণ্যের কাজ দান ধর্ম পুণ্যের কাজের অধ্যায় যদি মানুষের জন্ম নিয়ে মানুষ যদি আরম্ভ না করে তাহলে তার মানুষ জীবনটা বৃথা আপনার যতটা ক্যাপাসিটি রয়েছে তার কিছুটা পোর্শন তার কিছুটা অংশ নিশ্চয়ই মানুষকে দান করতে হয় দান করবে তবে জ্ঞানের বৃদ্ধি হবে কেন কি যেটা তুমি অর্জন করেছো সেটা তোমার প্রপার অধিকার নয় সেই অধিকারটা তোমাকে ক্রিয়েট করে দিয়েছে সেই পরমেশ্বর যার তুমি আরাধনা করছো আর তার জন্যই তোমার অর্জন করা ধন সম্পত্তির মধ্যে থেকে তুমি কিছুটা পড়শান ইচ্ছায় প্রভু যে জিনিসগুলো ক্রিয়েট করেছে তাদের পেছনে খরচ করলে সেটা মানুষকে সাহায্য করে হতে পারে পশুকে সাহায্য করে হতে পারে কোনো এরকম ভালো কাজ চলছে সেখানে দান করে হতে পারে কিন্তু মানুষ এটাকে অত বেশি ধ্যান দেয় না আর তার জন্যই মানুষের জীবনে বিপত্তির সৃষ্টি হতেই থাকে এত টাকা রোজগার করছি রয়েছে যখন টাকা ছিল না তখন কষ্টে ছিলাম টাকা আমি পেয়ে গেলাম নেই তাও জীবনে রয়েছে আমি ভেবেছিলাম কি ঠাকুর এটা হয়ে যাক তারপরে আমি সেটেল হয়ে যাব আমি আর কোনো চাইবো না কিন্তু সেটা হলো আর তারপরে দেখছি কি আরো চারটে নতুন জিনিস চলে এসেছে সামনে আমি সলভ করতে পারছি না রিজন একটাই স্ট্রং রিজন একটা স্ট্রং রিজন রয়েছে যেটা আমি অর্জন করলাম সেটা আমি নিজের ভাবলাম সেই পরমেশ্বরের দিয়া ভাবলাম না তার জন্য এত জীবনে বিপত্তি রয়েছে সেই ভদ্র মানুষটি যদি প্রভু আর পশুর মধ্যে কোনো পার্থক্য রাখতো না তাহলে এরকম ঘটনা তো সেদিন ঘটতো না মানুষের ভুল হলো কেন মানুষের ভুল এই জন্যেই হলো কেন কি মানুষ নিজেকে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান ভাবে আর সেই যে আয়োজনটা ব্রাহ্মণটি করেছিল সারা দিন যে তার নাম ডাকটা হল সব ব্রাহ্মণ এসে যে নাম ডাকটা করলো বিভোর হয়ে গেল মানুষটি মানুষটা আর কিছু দেখতেই পাচ্ছে না যে আমি হচ্ছি সর্বশক্তিমান আমি হচ্ছি সব থেকে ভালো গ্রামের মধ্যে এত এত লোককে খাইয়ে দিলাম আজকে বাবা লোকনাথ যদি নাই বাইলেন কি হলো এত লোক তো আশীর্বাদ দিয়ে গেছে যে আমার বাবার আত্মা শান্তি পাবে কত এরকম জীব এলো যারা এটোটাই হয়তো খেতে চাইছিল কিন্তু সেটাকেও আমরা দাঁড়িয়ে দিলাম আর তার জন্যই আমরা মানুষ হতে পারিনি কখনো আর যখন আমি মানুষই হতে পারিনি তখন আমি প্রভুর নিয়ে আরাধনা করার কে প্রভুকে আরাধনা করতে চাইলে প্রভুকে সন্তুষ্ট করতে চাইলে প্রথমে প্রভুর দেওয়া জিনিসগুলো যেগুলো পৃথিবীতে রয়েছে সেগুলোকে যতটা পারবেন যে দেখতে পেরেছেন সেই বাবা লোকনাথের ইন্টারনাল মেসেজ বুঝতে পেরেছেন আপনি ঘরের মধ্যে আরামে রয়েছেন কিন্তু রাস্তাতে কোনো জীব যদি কষ্টে রয়েছে আপনার কাছে সামর্থ্য আছে সেই জীবটাকে সন্তুষ্ট করে দেওয়ার বা কিছু একটা হেল্প করে দেওয়ার কিন্তু আপনি চোখ আড়িয়ে গেলেন বা নিজের ব্যস্ততাতে আবার ফিরে এলেন অনেক কাজ রয়েছে বাবা এগুলো তো পড়লে আমার সারা দিনটা নষ্ট যাবে সেই দিনটা যে দিয়েছে তার জন্য এক মুহূর্ত করা খুব দরকার দান ধর্মের পুণ্যে এক পাও হয়তো আসা খুব দরকার আর যদি সেটা যদি মানুষ না আসতে পারে তাহলে নেক্সট যে জেনারেশন আসছে তারা এই জিনিসটা সম্পূর্ণ ভুলে যাবে একটা অন্য জগতে চলে যাবে যেখানে মোটিভেশন ভিডিও মানে বা সাকসেসফুল মানে নিজের ক্ষমতা নিজের শক্তি নিজের ক্যাপাবিলিটি নিজের ক্রিডেনশিয়াল এগুলো হয়ে দাঁড়াবে প্রভুর ইচ্ছাতে এগুলো হচ্ছে ভুলে যাবে নেক্সট জেনারেশন আর সেটা ক্ষতি হবে আমাদের নিজের আমাদের নিজের যে ভবিষ্যৎ আসছে তাদের তার জন্যে প্রভুর প্রতি আস্থা রাখার প্রথম উদ্দেশ্য এটা হলো যে প্রভু যে জিনিসগুলো ক্রিয়েট করেছেন এই পৃথিবীতে তাদের রক্ষা করা তাদের সঙ্গে দাঁড়িয়ে থাকা যতটা পারবেন অতটা মানছি কি পরিবারে অনেক অশান্তি রয়েছে পরিবারে অনেক এরকম কাজ রয়েছে যেগুলো করে আর নিজের জন্য সময় বার করা যায় না মানছি করাটা অনেক কঠিন হবে কেন কি এটা করতে তো আমরা অভ্যস্ত না তার প্রবলেম তো হবে কিন্তু করে নিতে হবে কিভাবে করবেন কোনো এক্সাম্পল দেবো না কোনো থিওরি দেবো না শুধু আজকের একটা ইনসিডেন্টের নিয়ে কথা বলবো ঝাড়খণ্ডে জল ঝড় বেড়ে গেছে ইলেকট্রিসিটি নেই তাও আমি আপনাদের জন্য আজকে ভিডিওটা আনলাম তার কারণ একটাই হয়েছে যে আপনারা অপেক্ষাতে রয়েছেন আর আমি কথা বলতে আপনাদের সাথে নিজেকে আটকাতে পারিনি এই যে টানটা আমার আর আপনার মধ্যে রয়েছে সেই টানটা যদি আপনি প্রভুর ক্রিয়েট করা জিনিসের মধ্যে রাখতে পারেন তাহলে যতই জীবনে ব্যস্ততা থাকুক না কেন সারা দিনের মধ্যে এক মুহূর্ত সারা মাসের মধ্যে একটি মুহূর্ত সারা বছরের মধ্যে একটি মুহূর্ত বার করুন যেখানে আপনি প্রভুর দ্বারা যে জিনিসগুলো ক্রিয়েট হয়েছে পৃথিবীতে সেটা কোনো আপদা হতে পারে সেটা কোনো জীবজন্তুর কষ্ট হতে পারে তাদের কাছে এরকম করে দাঁড়ান যে তাদেরকে লাগে যে আমি যদি কষ্টতে থাকি তাহলে এই মানুষগুলো আছে যারা এই কষ্টের নিদান করতে পারে আপনি পারবেন কি পারবেন না সেটা পরের কথা মনের জোর প্রথমে থাকা দরকার অনেক অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য দ্য বাংলা ডায়েরি চ্যানেলে ভিডিও কালকেই চলে আসবে কালকে বৃহস্পতিবার তাহলে একবার গিয়ে দেখবেন একটা ইন্টারেস্টিং টপিকের নিয়ে কালকে আলোচনা রয়েছে আর যারা গিয়ে শুনবেন প্লিজ গিয়ে সাবস্ক্রাইবও করবেন জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী